যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের অকাল মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বারবার একটাই প্রশ্ন উঠছে, হস্টেলে সিসি ক্যামেরা কেন ছিল না? থাকলে তো সহজেই বোঝা যেত কি ঘটেছিল সেদিন রাতে। কিন্তু এত হইচই, এত তোলপাড়, সন্তান হারা মা বাবার বুক ফাটা কান্নার পরেও করুণ বাস্তবটা হলো, ছাত্র মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও ঘুম ভাঙলো না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সিসিটিভি নিয়ে যে ফাইনাল সিদ্ধান্ত, সেটা নেবার জায়গা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে? যেহেতু আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং এক্ষুনি করা যাচ্ছে না, আমরা যে স্ট্র্যাটেজিক যে পয়েন্টগুলো, অর্থাৎ বিভিন্ন আমাদের যে হস্টেলের গেট এবং আমাদের যে ক্যাম্পাসের যে বিভিন্ন গেটগুলো, সেখানে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিজেরা নিচ্ছি। আজকে আমাদের ডাকা হয়েছে, আমরা ফোন করে চেষ্টা করে ডেকেছি কোম্পানিগুলোকে, তারা আসবেন। কানেকশনস আছে, তার ক্যামেরাস আছে, দেয়ার আর সো মেনি টেকনিক্যালিটিস অ্যাসোসিয়েটেড উইথ সিসিটিভি ক্যামেরা। পাঁচটা গেট, তার মধ্যে একটা গেটে ক্যামেরা বসিয়ে কোনো লাভ নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ক্যামেরা স্ট্র্যাটেজিক লোকেশনসগুলো ইউনিভার্সিটি বা আমরা অধ্যাপকদের ঠিক করার কোনো মানে হয় না। কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থাকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থাকে, তারা সবচেয়ে ভালো বলতে পারে কোথায় কোথায় সিসিটিভি থাকা দরকার। সুতরাং এই ব্যাপারে অফিসিয়ালি কলকাতা পুলিশের সাহায্য নেওয়া দরকার। যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ গতিবিধি নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। অথচ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রেজিস্ট্রার জানিয়েছেন, শুধুমাত্র রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেখানে ঢুকতে গেলে পরিচয়পত্র দেখাতে হবে পড়ুয়াদের। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে বাকি সময় কি হবে? অল ইন্ডিভিজুয়ালস হু ওয়ান্ট টু এন্টার দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস বিটুইন ৮ PM টু ৭ AM উইল হ্যাভ টু ক্যারি ভ্যালিড আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই যাদবপুর ইউনিভার্সিটি। ইট উইল হ্যাভ টু বি প্রডিউসড অন ডিমান্ড। টু হুইলার্স অর ফোর হুইলার্স মাস্ট হ্যাভ JU স্টিকার ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি। আমি ঠিক বুঝতে পারছি না, রাত্রেবেলা তো এমনিতেই গেটগুলো বন্ধ থাকার কথা। হ্যাঁ, রাত্রে কেউ এলে, যেই আসুক, এই বিশ্ববিদ্যালয়ের স্টাফ হোক বা অন্য কেউ হোক, রাত্রে এলে তাকে ঢোকবার সময় সিকিউরিটির লোকেরা চেক করবে, এটা হচ্ছে নিয়ম। সুতরাং কার্ড যদি চালু করতে হয় তাহলে সেটা সারা দিনই চালু থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বরাবর সিসি ক্যামেরা বিহীন ছিল তা নয়, অথচ এখনকার ছবিটা দেখুন, অরবিন্দ ভবনের বাইরে থেকে উধাও ক্যামেরা, উপাচার্যের ঘরের বাইরে ক্যামেরা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, তার কানেকশন কাটা রয়েছে দীর্ঘদিন ধরে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে একাধিক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, তাই প্রশ্ন উঠছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পারলে যাদবপুর নয় কেন? আর এরই মধ্যে আরও অদ্ভুত কাণ্ড হলো, এক পড়ুয়ার এভাবে চলে যাওয়ার পরেও যাদবপুরের ক্যাম্পাসে হস্টেলে সিসিটিভি ক্যামেরা বসানোর বিরোধিতায় সরব হয়েছে পড়ুয়াদের একাংশ। সিসিটিভি দিয়ে কিন্তু র্যাগিং কালচার কিংবা ভায়োলেন্স আটকানো যায় না। সিসিটিভি দিয়ে একটা মানুষের, একটা ক্রিমিনালের চেহারাকে চিহ্নিত করা যায়। কোনোভাবেই এখানে কোড অফ কন্ডাক্ট থেকে নিয়ে সিসিটিভি এইসব লাগু হতে দেওয়া চলবে না। যাদবপুর একটা এমন সংস্থা যেটা সবার জন্য খোলা থাকে, আইডি কার্ড আমরা মানছি না এবং সিসিটিভিও আমরা মানছি না। এটা যাদবপুরের একটা পুরনো রোগ যে মাঝে মাঝে যারা গণ্ডগোল করে তারাই আবার গণ্ডগোলের বিরুদ্ধে আন্দোলন করে, যাতে ইস্যুগুলো চাপা পড়ে যায় এবং কর্তৃপক্ষ ভয় পেয়ে যায়। তো এই ধরনের ছাত্রনেতা যারা সিসিটিভি ক্যামেরা বসাতে দেয়নি বা নজরদারিগুলো তুলে নিয়েছে, এই মর্মান্তিক ছাত্র মৃত্যুর জন্য তারা পরোক্ষভাবে ১০০% দায়ী। এখন প্রশ্ন হলো, এইরকম ছাত্র আন্দোলনের মুখে পড়ে অতীতে বারবার কঠোর সিদ্ধান্ত নিতে গিয়েও পিছিয়ে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবার কি করবে তারা? পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, ABP আনন্দ।